বিল্ডিং পুরা চকাচক, টাইল কাম বি সরলান, পাইন ট্যাপ লাগলান, পিলা টুকিনকর লাগি অলগা অলগা টয়লেট বি বনা সরলান, ক্লাসরুম নে নুয়া ঝরকা কবাট সবু নুয়া, লাইট ফ্যান বি সবু নুয়া, বিল্ডিংকে দেখিকরি পিলা বি খুশ, পাঠ পড়ুথিবার শিক্ষক শিক্ষয়িত্রী মানে বি খুশ। পাখে লাগিছে মুখ্যমন্ত্রী স্বতন্ত্র সহায়তা যোজনার বোর্ড। ইটা হচ্ছে কলাহান্ডি জেলা ভবানীপাটনা ব্লক গুড়িয়ালি পদরনে থিবার পঞ্চায়েত উচ্চ বিদ্যালয়। স্কুলর বিল্ডিং বহুত পুরনা হয়ে যাইছিলা, বিল্ডিং ছাতনু প্লাস্টর মানে খসরুথিলা, শিক্ষক মানে পড়াবার লাগি ডরুথিলে, ছুয়াঙ্কর লাগি বি বিপদ থিলা। ফাইভ টিয়ার নবীন ওড়িশার অধ্যক্ষ শ্রী কার্তিক পাণ্ডিয়ান যেতবেলে কলাহান্ডি আসিথিলে, তাঙ্কু স্কুলর সমস্যাকে নেইকরি জনা যাইথিলা আর প্রস্তাব বি দিয়া যাইথিলা। প্রস্তাব পাইলা উতারু মুখ্যমন্ত্রীঙ্কর নির্দেশ নে স্কুলর কাম লাগি আসিথিলা 60 লাখ টঙ্কার অনুদান। এবার রাজ্য সরকারঙ্কর আড়ু অনুদান আসিকরি কাম সরবারকে বসলান, বড়া জলদি নয়া বিল্ডিং নে পিলা পাঠ পড়বারকে যাউছন। আম স্কুল বর্তমান নূতন ভাবে 5G হই অছি এবং আমি নয়া স্মার্ট ক্লাসরুম ইত্যাদি পাই বহুত খুশি, তেণু মু আম মুখ্যমন্ত্রী তথা 5G অধীক্ষকু ধন্যবাদ জনাউছি। যেতেবেলে আমার স্কুল গুটে প্রাইভেট স্টার্ট হইতিলা 1997 সে সময়ে গুটে ঝুপড়ি ঘর থিলা, সেনে আমি স্টার্ট করেছিলু। বর্তমান ওড়িশা সরকারর এই 5G কাম হবার দ্বারা এই স্কুলটা গুটে চকাচক হইগলা, সুন্দর পরিবেশ হেলা, ই লাইব্রেরি হেলা, তারপরে ই ল্যাব হেলা, সবু সুবিধা হেলা, যাহা দ্বারা কি এই অঞ্চলর লোক বহুত উপকৃত হই পারবে। সেথিলাগি মাননীয় মুখ্যমন্ত্রীকে আম স্কুল তরফরু এই পঞ্চায়েত তরফরু বহুত বহুত ধন্যবাদ। 1997 সালে গুড়িয়ালি পদরনে স্কুল বনা হইতিলা, হেলে ইহাদে তক অবস্থা বনে খারাপ হয়ে সারিথিলান, দিনকু দিন ভাঙ্গি বসিথিলান, যেনথির লাগি চিন্তা নে থিলে শিক্ষক মানে তার সঙ্গে ছুয়া মানকর বাপা মা মানে। 5G অধ্যক্ষঙ্কু এই সমস্যা বাবদ জনালা উতারু 60 লাখ টঙ্কা আসিছে। স্কুলর নবম আর দশম শ্রেণীঙ্কর ছাত্রছাত্রীঙ্কর লাগি নূয়া 3টা বিল্ডিং তৈয়ার হয়েছে, 2টা স্মার্ট ক্লাসরুম, টয়লেট, ল্যাব কম, ই লাইব্রেরি কাম সরলান, স্কুলর মেইন গেট কাম বি চালিছে, বড়া জলদি বাকি কাম মানে রহিছে সবু সরিযিবা বলিকরি সূচনা মিলিছে। আঘুনু পিলামানকর লাগি পিইবার পানির কেনসি সুবিধা নাই থাই, এবে পিইবার পান ট্যাপ লাগলান, পিলামানকু আর অসুবিধা বিলকুল নাই হবার। 5G আর নবীন ওড়িশার অধ্যক্ষ শ্রী কার্তিক পাণ্ডিয়ান বহু জলদি বিল্ডিং কাম করা যাবা বলিকরি সে সময়ানে কথা দেইথিলি। তাঙ্কর কথা রহেলা বিল্ডিং কাম লাগি রাজ্য সরকারঙ্কর আড়ু অনুদান আসলা, এবে পিলামানে স্মার্ট ক্লাসরুম নে পাঠ পড়বে আর ই লাইব্রেরি, সাইন্স ল্যাবরেটরি সবুথির লাভ বি উঠাই পারবে। পিলা টুকেল মানকর লাগি অলগা অলগা টয়লেটর ব্যবস্থা হইতিবার লাগি টুকেল মানে খাস করে বড়া খুশ। আহুরি বি আম ওড়িশা নবীন ওড়িশার উর্ধে 2,50,000 টঙ্কার যে অনুদান আসিছে সে পয়সানে খেলপড়িয়ার কাম সঙ্গে স্টেজ বনা হবা বলি করে সূচনা রহিছে। ফোর্থ ফেজ আমার স্কুলটা সরকার 5G অন্তর্ভুক্ত করেছেন, 5G তরফ আমার স্মার্ট ক্লাস 1, স্মার্ট ক্লাস 2 কামটা কমপ্লিট হয়ে যাইছে, আর স্মার্ট টয়লেট সুবিধা দিয়েছেন, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি অছি, অনেক আমার সাইন্স ল্যাব ল্যাবরেটরি দিয়েছেন, সব প্রকার ইকুইপমেন্ট যোগাই দিয়েছেন, যেটা কি আমি বর্তমান ফাংশন হয়ে নাকি সে আরম্ভ করি না, এটা সব জিনিসটা পৌঁছে যাইছে, ডেস্ক বেঞ্চ দিয়েছেন, তার সহিত কম্পিউটর, ই লাইব্রেরি সুবিধা, পিলা মানে খুব সুন্দর ভাবে লাইব্রেরি পড়ি পারুছেন, 9th ক্লাস আর 10th ক্লাস এটি পড়া হচ্ছে, পিলা মানে কম্পিউটর সুবিধা পাই পারুছেন, ই লাইব্রেরি বিভিন্ন প্রকার বই পড়ি পারুছেন, সরকার বিভিন্ন প্রকার সুবিধা যোগাই দিয়েছেন, আর বহুত সুন্দর ভাবে স্মার্ট ক্লাস চলছে, তার ফিনিশিং উপরে সবু কাম 10% 15% বাকি আছে। ভঙ্গা স্কুল নে পাঠ পড়ুথিবার পিলা মানে এবে নুয়া বিল্ডিং নে স্মার্ট ক্লাসরুম নে পাঠ পড়বে, জিনথির লাগি সবে বড়া খুশ। বনে কম সময়া ভিতরে কাম সরিথিবার লাগি মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক আর 5G আর নবীন ওড়িশার অধ্যক্ষ শ্রী কার্তিক পাণ্ডিয়ানকু ধন্যবাদ জনাইছন অঞ্চলবাসী। ভবানীপাটনা নু দেখুথিলে আলিসা বেহরাঙ্কর রিপোর্ট।